রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার যোজনার টাকা নেওয়ার অভিযোগে ফের গ্রেপ্তার শিলিগুড়িতে এক মহিলা সহ তিনজন। এর আগে শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব টাকার বিনিময়ে ফর্ম ফিল আপের অভিযোগে একজনকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এরপরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আরও সক্রিয় হয়। গতকাল শিলিগুড়ি জ্যোৎস্নাময় স্কুলে টাকার বিনিময়ে ফর্ম ফিল আপের অভিযোগ উঠলে শিলিগুড়ি থানা পুলিশ এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতদের বিচারের জন্য শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।